নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন তো বসন্তকাল, হোলি মানেই বসন্ত। তো হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি একটা পলাশ ফুল গাছ দেখাচ্ছি। তো এই বসন্তের শুরুতেই কিন্তু সমস্ত পলাশ গাছে ফুল চলে আসে। এটা ইয়েলো পলাশ, আমি একটা নার্সারিতে গিয়ে এই গাছটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তো ভিডিও না করে আর পারলাম না, এত সুন্দর ফুল। এটা কিন্তু সাধারণত আমরা যে লাল পলাশগুলো দেখে থাকি সেগুলোও কিন্তু এত ফুল ফোটে না, তার থেকেও বেশি, একেবারে অরিজিনাল ইয়েলো পলাশ। গুটি কলমের চারা আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর দেখুন এর কতগুলো করে ফুল একটা লাইনে, মানে আমের যেমন মুকুল বেরোয় সেরকম লম্বা লম্বা মুকুল বেরিয়েছে। গাছে কিন্তু পাতা নেই বললেই চলে, হয়তো দুটো একটা খুঁজে পাওয়া যাবে। এখানে পুরো গাছেই কিন্তু পুরো মুকুলে ভরে গেছে, কয়েকদিনের মধ্যে বাকিগুলো ফুটে যাবে। তো আজকে দোল যাত্রা উপলক্ষে আমি এই ভিডিওটা আপনাদের উপহার দিচ্ছি, বসন্তের ফুল দোল পূর্ণিমা যাত্রায়। তো বন্ধুরা, এরকম ভালো জাতের চারা যদি আপনারা চান আমার কাছে পেয়ে যাবেন। আমার কাছে এই ইয়েলো পলাশের চারা আছে, গুটি কলমের চারা। কিছু কিছু গাছে ফুল সমেত পেয়ে যাবেন, কিছু গাছে ফুল নেই। যেগুলোতে ফুল আছে সেগুলোতে কিন্তু পাতা থাকবে না গাছে, আর যেগুলোতে পাতা আছে সেগুলোতে ফুল নেই, এরকম অবস্থায় আছে। তবে এক বছরেই ফুল চলে আসবে, এইটুকু গ্যারান্টি বলতে পারি। একদম অরিজিনাল ইয়েলো পলাশটাই আমার কাছে পাবেন। আর এই গাছে খুব একটা যত্ন করতে হয় না, মোটামুটি হালকা কেয়ার করলেই প্রচুর ফুল পাওয়া যায়। ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত গাছ। আমার কাছে যেগুলো আছে সেগুলো 1 ফুট কি 1.5 ফুটের মধ্যেই হবে। গুটি কলমের গাছ, দেখুন মাটিটা কিন্তু নর্মাল বেলে দোঁয়াশ মাটি। আপনারা সবসময় বেলে দোঁয়াশ মাটির সঙ্গেই এই গাছগুলো প্রতিস্থাপন করবেন, তাহলে এরকম ভালো রেজাল্ট পাবেন। দেখুন আমের মুকুলের মতন কত লম্বা লম্বা ফুল বেরিয়েছে। তো বন্ধুরা, ছাদ বাগানের জন্য কিন্তু এরকম একটা ইয়েলো পলাশ ছোট্ট গাছ যদি হয় সত্যিই খুব ভালো লাগবে। মনে হবে যে সেই বীরভূম বাঁকুড়ায় আছি আমরা, যেখানে প্রচুর পলাশ ফুল ফুটে থাকে রাস্তার দুধার দিয়ে। তো আর কি বলবো, এই পলাশ গাছের পরিচর্যার তো একটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর এর চারাগুলো খুব হেলদি চারা বর্তমানে আছে। আপনারা চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে SMS করবেন আপনাদের কী গাছ পছন্দ, গাছের নাম আর আপনাদের ঠিকানাটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। আমি কুরিয়ার সহ কত পড়বে আপনাকে জানাবো, আপনি পেমেন্ট করে দিলেই তার কয়েকদিনের মধ্যেই আমি আপনার গাছ আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আপনি আমার বাড়ি এসেও নিতে পারেন, আমার বাড়ি বাতকুল্লা নদিয়া, বাতকুল্লা থেকে 5 কিলোমিটার ভিতরে বাপুজিনগর। আসার আগে ফোন করে অবশ্যই আসবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে SMS করুন, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। আর আপনারা যে কোনো ফলের গাছ যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওটা আপনারা হোয়াটসঅ্যাপে SMS করুন, তাহলেই আপনারা সমস্ত গাছই বাড়ি বসে পেয়ে যাবেন। আর কিছুদিন পরে আরেকটা নতুন আপডেট ভিডিও আসবে এই পলাশ গাছের, এর শীতের শেষে এর পরিচর্যা কীভাবে করতে হবে। তো আজকে এখানে শেষ করছি, নমস্কার।